পাওয়ার জন্য কোনো চাহিদা নাই, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কেন দিলা না, কেন আনলা না, কেন হলো না, কোনো অভিযোগ নাই। যতটুকু পাইল, যত দামের পাইল, যেমন পাইল, মনে হয় বোঝেন নাই, যতটুকু পাইল, যত দামের পাইল, যেমন পাইল। ব্রান্ডের আনতে পারে নাই, পাখি পোশাক আসে নাই, কিরণমালা আসে নাই, দামি ব্র্যান্ডের জিনিস আসে নাই, সাধারণ দোকান থেকে একটা থ্রি পিসিদের দিন নিয়ে আসছে। যেমন যত দামের পাইতে দেরি, চুমা দিয়া আলহামদুলিল্লাহ বইলা বুকে রাখতে দেরি করে নেয়। এই আলহামদুলিল্লাহ জান্নাত পাওয়ায় দিবে জান্নাত। আমি মা বোনদেরকে বলতেছি, 500 বৎসর আগে আল্লাহ জান্নাতে পাঠাবে। আল্লাহ বলবে, বান্দি জানতাম দিলে ছিল চাহিদা, কিন্তু আমার দিকে তাকায় কোনোদিন মুখ ফুটাস নাই, কোনোদিন মুখ দিয়া বলিস নাই, দিলে ছিল তোর চাহিদা, কিন্তু কোনোদিন মুখ দিয়া বলিস নাই আমার দিকে তাকায়া। আজকে তোকে 500 বৎসর আগে জান্নাতে পাঠাবো, তোর স্বামীর মনে যত চাহিদা দুনিয়াতে আসছিল সবগুলো আল্লাহ সামনে আইনা দাঁড় করাবে। কেননা আমাদের দিলের চকিদার স্বয়ং আল্লাহ। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওমা তুখফিস সুদুর। আমাদের দিলের উপরে সিসি ক্যামেরা লাগানো আছে, এটার মনিটর আল্লাহর কাছে, আল্লাহ নিজে মনিটরিং করেন। হায় হায়, যে রসুল দুনিয়া থাকতে কোনোদিন চোখের পানি আপনার জন্য থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞেস করছে, মা জালা আরা কাতাবকি, যখন দেখি চোখে পানি কেন, সারাদিন কাঁদেন কেন? বলছে, যেদিন জাহান্নাম জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের ব্যথা আর চোখের পানি থামে না। যিনি দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখন চোখে পানি। জিবরিল জিজ্ঞেস করছে, আতাবকি মান্তা ইলা রফিকিল আলা, আল্লাহু ইয়ান্তাজিরুক, এখনো কাঁদেন? আপনি তো এখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহ তো আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। বলছে, কিসের খুশি? বলে, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসতেছে, আজকেই খুশি চলতেছে, আর আপনি কাঁদেন? বলছে, আমার পরে উম্মতকে দেইখাকে রাখবে, এই জন্য চোখের পানি, জবাব নিয়ে আসো তারপরে কান্না থামবে। অথচ ঘরের ভিতরে বাতি জ্বালানোর তেল পর্যন্ত নাই, নয় ঘরে, কয় ফ্যামিলি, নয় ফ্যামিলি বাতি জ্বালানোর তেল ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য আগে পান করে নিতাম। হাসান হোসাইনের ঘরেও কাছেও খিদায় কাতর ছিল, সৃষ্টির সর্দার, হ্যাঁ সৃষ্টির সর্দার, দুনিয়ার থেকে যাইতেছেন খিদা নিয়া, একটা দানাও জোটে না, একটা দানা, সৃষ্টির সর্দার। শুধু আপনার আমার নবী না, সৃষ্টির নবী, সৃষ্টির সৃষ্টির রসুল, জিবরিলেরও রসুল, ফেরেশতার রসুল, জিনের রসুল, সমগ্র সৃষ্টির রসুল, এমনকি রসুলদেরও রসুল, নবীদেরও নবী। উনি যাইতেছেন দুনিয়ার থেকে, একটা দানা পেটে নাই, একটা দানা। ফাতেমার ঘরে চুলা জ্বলে না, তারপরও আপনার আমার জন্য চোখে পানি। ওলামা জানে, সত্যায়িত করবে, জিজ্ঞাসা করেন, আল্লাহওয়ালারা এখনো দেখে আল্লাহর রসুল, স্বপ্নের ভিতরে দেখে আল্লাহর রসুল এখনো কাঁদে। জিজ্ঞাসা করেন, কাঁদেন কেন এখন? বলছে, এখনো কাঁদি উম্মতের জন্য, উম্মতের জন্য। প্রতি শুক্রবারে আমাদের আমলনামা আল্লাহ রসুলের কাছে পেশ হয়, প্রতি শুক্রবারে পেশ হয়, দেখানো হয়, দেখেন আপনার উম্মত কি করতেছে, দেখেন। আল্লাহওয়ালারা বলে, আমাদের আমল দেখা চোখের পানি ঝরতে থাকে, আর বলতে থাকে, এই জন্য তোমাদেরকে রেখে আসলাম, এই জন্য, এই জন্য রেখে আসলাম, এই জন্য আসেন। সিরতের প্রয়োজন, এই জন্য প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে
আল্লাহকে যদি পাইতে চায় তো আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ক্যারিয়ার জীবনী লাইফ স্টাইল আর যদি এই ছোট জীবনটায় সুখে থাকতে চায় সফল হইতে চায় মা বাবা যদি সন্তান নিয়া ভাই যদি বোন নিয়া বই যদি ভাই নিয়া স্ত্রী যদি স্বামী নিয়া স্বামী যদি স্ত্রী নিয়া প্রতিবেশী যদি প্রতিবেশী নিয়া সমাজওয়ালা যদি সমাজ নিয়া দেশওয়ালা যদি দেশ নিয়া প্রত্যেক ব্যক্তি যদি আমরা সুখে থাকতে চাই কিছু থাকুক আর না থাকুক আর যদি সফল হইতে চাই তাহলে সিরতের প্রয়োজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া এই জীবনে না সুখী হওয়া যাবে না সফল হওয়া যাবে ওটারই মূল মন্ত্র আমি চারটা বলছিলাম যে এই জীবনে যদি সুখী হইতে চাই সফল হইতে চাই ওটার মূল মন্ত্র হলো চারটা কয়টা কারো জীবনে কোনো পাওয়ার জন্য কোনো চাহিদা থাকবে না পাওয়ার জন্য কোনো চাহিদা নাই স্বামীর স্ত্রীর কাছে কিছু নাই স্ত্রী স্বামীর কাছে কিছু নাই সন্তান মা বাবার কাছে না মা বাবা সন্তানের কাছে না ভাই বোনের কাছে না বোন ভাইয়ের কাছে না কারো কাছে কোনো চাহিদা নাই পাওয়ার জন্য কোনো চাহিদা নাই না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কেন দিলা না কেন আনলা না কেন হলো না কোনো অভিযোগ নাই যতটুকু পাইল যত দামের পাইল যেমন পাইল মনে হয় বোঝেন নাই যতটুকু পাইল যত দামের পাইল যেমন পাইল ব্র্যান্ডের আনতে পারে নাই পাখি পোশাক আসে নাই কিরণমালা আসে নাই দামি ব্র্যান্ডের জিনিস আসে নাই সাধারণ দোকান থেকে একটা থ্রি পিসিদের দিন নিয়ে আসছে যেমন যত দামের পাইতে দেরি চুমা দিয়া আলহামদুলিল্লাহ বইলা বুকে রাখতে দেরি করে নেয় এই আলহামদুলিল্লাহ জান্নাত পাওয়ায় দিবে জান্নাত আমি মা বোনদেরকে বলতেছি 500 বৎসর আগে আল্লাহ জান্নাতে পাঠাবে আল্লাহ বলবে বান্দি জানতাম দিলে ছিল চাহিদা কিন্তু আমার দিকে তাকায় কোনোদিন মুখ ফুটাস নাই কোনোদিন মুখ দিয়া বলিস নাই দিলে ছিল তোর চাহিদা কিন্তু কোনোদিন মুখ দিয়া বলিস নাই আমার দিকে তাকায়া আজকে তোকে 500 বৎসর আগে জান্নাতে পাঠাবো তোর স্বামীর মনে যত চাহিদা দুনিয়াতে আসছিল সবগুলো আল্লাহ সামনে আইনা দাঁড় করাবে কেননা আমাদের দিলের চকিদার স্বয়ং আল্লাহ ইয়া আলামু খাইনাতাল আয়ুন ওমা তুখফিস সুদুর আমাদের দিলের উপরে সিসি ক্যামেরা লাগানো আছে এটার মনিটর আল্লাহর কাছে আল্লাহ নিজে মনিটরিং করেন আর ওটাকে সেভ করে রাখেন সেভ করে সুরক্ষিত রাখেন কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পরে আয়না দিবে বান্দি দুনিয়াতে চাইছিলি কখনো ওই বাড়ি কখনো সেই বাড়ি কখনো আত্মীয় কখনো স্বজন কখনো মানুষের মুখে শুইনা তোর মনে আকাঙ্ক্ষা আসছিল যদি আমিও একটু পাইতাম কিন্তু মুখ দিয়া বলিস না আমার দিকে তাকায়া ওইগুলো আজকে সামনে রাখবো আগে ওইগুলা পুরা কর প্রথম জান্নাতে ওইগুলা পুরা করবে তারপরে আল্লাহ বলবে এইবার চিরদিনের জন্য এইবার তোর ইচ্ছা আশা চাহিদা আমরা তৈরি করব আর আমরা পুরা করব সারা জীবন চাইতে থাকবে আর পাইতে থাকবে মূল মন্ত্র হলো চারটা পাওয়ার জন্য কোনো চাহিদা নাই না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তৃতীয় যা পাইল যতটুকু পাইল যত দামের পাইল চুমা দিয়ে আলহামদুলিল্লাহ বলতে দেরি নাই বুকে লাগাইতেও দেরি নাই আর চতুর্থ হলো না পাইল তাহলে সবর করলো কি করলো সবর করলো সবর করলো সবর ধৈর্য ধারণ করলো আর মনকে বুঝাইলো 60-70 বৎসরই মরতে দে জান্নাতে যেয়ে পুরা হবে